नमस्कार बंधुरा, मम्स मैजिक किचन एंड ब्लगर और एक नतून भिडियोते अपन के स्वागत जाना। आज के पमफ्लेट माचर एक बेस अन्यधरण रेसिपी कर देखा, तो साथे थकूँ और देखते थकूँ क्यों कि करी। तो ये चारटे पमफ्लेट माच नहीं दिए दिल लवण, लवण देवा गए लवण देवार पर एखे दिए दीची एकदम परिमाण अनुजाई हलुद गुड़ो। तो हलुद गुड़ोटा देवार पर आमरा ए लवण और हलुद दिए माछटाके खूब भालो करे किन्तु एकटू माखिए नेब। और एक कथा माथाय रखते हबे, जेहेतु पमफ्लेट माछ समुद्रेर माछ सेई कारणे लवणटा किन्तु सब समय चेष्टा करबेन एकटू कम देवार। तो तो देखते ही पाच्छेन एखाने आमादेर किन्तु माछटा खूब भालोभावे माखानो हये गेछे। एबार एकटा कड़ाई निये निएछि, कड़ाईते दिए दिच्छि किछुटा परिमाणे सर्षेर तेल। সর্ষের তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই একে একে আমাদের পমফ্রেট মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাথায় রাখবেন পমফ্রেট মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। তেলে দেওয়ার পরে মাছটা একটু ফাটবে, যেহেতু মাছে কোনো আঁচ থাকে না, এই যে সব মাছে আঁচ থাকে না সেই সব মাছ একটু ফোটে তেলে দিলে। তো এখন একটু মাছটাকে আমি উল্টিয়ে উল্টিয়ে দেব। তো সব সময় মাথায় রাখবেন যে এই মাছটা যখন ভাজবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে থাকে। এবারে আমরা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, একটু পোস্ত আর একটু চীনা বাদাম। এইবারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি লাল করে মাছগুলোকে ভাজিনি, ঠিক এরকম করে আমি ভেজে প্রত্যেকটা মাছ তুলে নেব। এখন কড়াইতে ওই তেলের মধ্যে আবারও কিছুটা আমি তেল অ্যাড করলাম। এবারে ওয়েট করব তেলটা যাতে একটু গরম হয়ে আসে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তেলটা খানিকটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। অনেকে কিন্তু এখানে কালো জিরাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পাঁচফোড়নের ফ্লেভারটা একটু বেশি পছন্দ করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ইয়েলো বেল পেপার। তো রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে জাস্ট হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে এগুলো অ্যাড করতে নাও পারেন, স্কিপ করতে পারেন, যেহেতু আমার ঘরে ছিল তাই আমি এটা অ্যাড করেছি। আমাদের এই বেল পেপারসগুলো সামান্য একটু ভাজা হয়ে আসলেই আমাদের ওই বেটে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু দেখে নেব যে মশলাটা একটু যাতে কষে আসে, বেশি কিন্তু এই মশলাটা কষার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, আমাদের মিক্সি ধোয়া। এইবারে আরেকটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই মশলাটা একেবারে হয়ে গেছে ঠিকঠাক মতন। এইবার আমাদের যে মূল উপকরণ সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর দুখানা পাতা আমি হাতের মধ্যে একটু ক্রাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে গন্ধরাজ লেবুর পাতা দুটো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে আমাদের গন্ধরাজ লেবুর পাতার যে সুন্দর ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে এই মশলার মধ্যে ঢুকে যাবে। তো এখন একটু ঢাকা দিয়ে রাখছি।
তো 5 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে নিয়েছে আর আমাদের কিন্তু মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। আর গন্ধরাজ লেবুর পাতা কিন্তু পরে তুলে ফেলবেন, নয়তো এই তরকারিটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এইবার আমাদের এই মশলাটার মধ্যে আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল, যেহেতু এটা আমি একটু গামাখা করতে চাইছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও একদিন আরও একটি নতুন রেসিপির সাথে।